আমার নামে আছে, উৎসর্গ করা আছে, এর নামে বসে গেছে। হ্যাঁ সেইটা বলো, আমার নামে এখনো শোধ হয়নি। কাল বাপ মা বুঝে যাবো টাকা পূজা করতে। কি লেখা আছে করো দেখি, কি আছে দেখি, কাগজটা বের করো। সুমি তুমি আর ভাই বসে যাবে, তোমার সন্তান দাও দাও দাও, মাইমাকে দাও মাইমাকে দাও। মা আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমাকে বাড়িতে নিয়ে যাও। সুপ্রীতি মন্ডল দাস, ক্লাব সম্প্রীতি সংঘ, তার বাবা আসুন বাবু রে, তার মা একলা তুলবে, তুই হাত দিস না বাবা, তার মা একলা তুলো বাবা কোলে করে যেরকম নেই। তার মুখটা ধরেছে আমার শ্বশুর লাঠি লিখি বুঝছে। যারা যারা বসিয়েছে তাদেরকে নিমন্ত্রণ করতো তাদের ভাই এত বড় হয়ে গেল, তারও আবার ছেলে হয়ে গেল। তার বাবা কে, ছোট মামা আবার কে? ছোট মামা ছেলে এসে রেডি হয়ে গেছে, দেখেছো তো? এদের বুদ্ধি আছে কিন্তু মেরি বন্ধু আজকে দাদু ভাই থাকলে। বাবুকে দেখাও, বাবু দেখো তোমার ছোট ছেলের জন্য কার্তিক বসিয়ে দিয়ে গেছে। তুমি থাকলে তো অনেক বেশি খুশি হতে। আরে বোমটা যে ফাটিয়ে দিয়ে গেল না, আমি যখন দেখি তারা বোম লাগিয়ে দিয়ে ছুটে বেরিয়ে গেছে, কি করব বাবা? কি ভাই এর নামে বসে দিয়ে গেছে, ভাই নামে তো বসছে, ভাই তুমি রেইনি হচ্ছে না, হচ্ছে না একটু আগেও কেউ একটা ফোন করছিল, লাগছিল না মা ফোন করে দিয়েছে।
প্রতিমা 500 লুটতে পয়সা নেই বলো যে ছুটি ছিল আমার ঘরে ঠাকুর বসাতে তুমি কি দোকান থেকে আসছিলে দেখতে পেলে নাকি তখন তুমি বাজারে যাওনি হ্যাঁ এই জন্য সুমি বলছে যে মাখনদা ছিল দু মিনিট হলো যে দাঁড় করানো ছিল ততক্ষণ থেকে বসাই বাইরেই বসছিলাম বাইরে দাঁড়িয়ে তুমি আর আমি সুমি দু মিনিট আগে কথা বলে এলাম তো তুমি আর জায়গা পেলে না চলো আমার ঘরে চলো কার্তিক আছে মামার ঘরে খরচ হবে কালকে কার্তিকে মামার ঘরে খরচ হবে ও ভালো হয়েছে তোমার কি মামিমার মায়ের নাম্বার ও এইটা ধ্যান ভাঙ্গ সে ভাই এলে তো কিছু বলবে না শুধু মুচকি মুচকি এগো সে আমি না মানে ভাবতে পারছি না যে আমার জন্য কার্তিক ঠাকুর কার জন্য বসে আপনার জামাইয়ের ছেলে এসছে কার্তিক এক্ষুনি আমরা গার দিচ্ছিলাম তাও আটকানো যায়নি বাইরে দাঁড়িয়েছিলাম আমি এরা ভেতরে ছিল সুমি বললো আমার আর্ট পেপারটা এনে দাও তো আমি এখান থেকে জাস্ট এক মিনিট হলো বেরিয়ে গিয়ে ফিরে আসছি মুকুন্দপুরে যাইনি তখন দেখলাম ঠাকুর বসে দিয়ে ছুটে চলে যাচ্ছে বমটা লাগিয়ে দিয়ে গেল তারপরে এরাও বেরিয়ে গেল আর আমি বাজারে গেলাম দিয়ে আর্ট পেপার নিয়ে এলাম আমাকে ফোন করছে তুমি ছিলে যে আমি বললাম তোমরাও তো ছিলে ঠিক আছে কাল সকাল সকাল সবাই চলে আসুন একদম ও জেঠিমা জেঠিমা ভাইকে বলো তার ভাগনা এসছে কালকে আর কিছু কাজ রাখবেন না শুক্রবার দিন শুরু হচ্ছে দাদা আমি অরবিন্দ দাসের বাড়ি থেকে বলছিলাম তার ছোট মেয়ে আমি বলছি ভাই তোমার সঙ্গে ছিল না ও তাকে বলবে তো ফোনটা করতে তার ফোন করছি ফোন লাগছে না করো 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 অপেক্ষা করছি
এসছে, কবে বিয়ে দিবি? দেখেছিস তো তোর ছেলেটা? আরে দেখ, তুই দেখ, আরে দেখ, দেখ আগে দেখ, আরে তুই জুতোটা খুলে দেখ, দেখ, আরে জুতোটা খুলে ঢুক, কি লিখা আছে দেখ তার হাতে, দেখ জুতোটা খুল, জুতোটা খুল, জুতোটা খুল, জুতোটা খুল, তুই ধর জোরে জোরে পড়বে, আমরা শুনতে পাই। ভাইকে আমাকে বিয়ে দিয়ে তার তো ছেলে চলে এলো, তাকে বিয়ে করাবে কবে? তুমি সারাদিন যাদের সঙ্গে কাটাও তারা তোমার বসিয়ে দিয়ে গেছে তোমার ছেলেকে। হ্যাঁ, এই এসেছিল ঘনাদা, এসেছিল কটিবায়দা, এসেছিল সাজেন, এসেছিল আমরা তো জানি না, অশোক কাকু এসছে একটু বাদে, এরা তো বলছে যে বসিয়ে দিয়ে গেলো, লক্ষ্য করতে বলছিলাম এরকম বলছে, দিয়ে তখন সে ইয়ে বলছে, আরে অশোক কাকু একটু বাদে এসে বলছে তুলে রে তুলে রে, বৌদি তো বলছে যে দুদিনও হয়নি তো ঠাকুর বসিয়ে দিয়ে চলে গেছে, দিয়ে তারপরে অশোক বলছে তুলে নেতে বলছে আমি তো জানি, দিয়ে বলছে ভোলাকে তো সেখানে আটকে রেখেছে, তারপরে বলা জানে না যে এখানে বসাতে এসছে, দিয়ে তো বসে দিয়েছে সেখানে, তাকে কথার মধ্যে আটকে রেখেছে, যদি এসে দেখতে পেয়ে গেলে বলে দিবে। আমি ছিলাম তো 10 সেকেন্ড ওখান থেকে যাইনি, বসে দিয়েছি, আমি তো রাস্তার উপর দাঁড়িয়ে আছি, ঠাকুরটা তুলো, একবার তুলো, আরে রিং লাইটটা তুলো না, অতিরিক্ত হ্যাঁ সব খুলে দিয়েছে, দাঁড়াও 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 দাঁড়াও, এটা খুলে অফ কর।